হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া বিসিএস সহ যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষায় ইনশাল্লাহ এসব প্রশ্ন থেকেই কমন পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। বাজেট হলো নির্দিষ্ট সময়ে সরকারের এক বছরের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব, অর্থাৎ বাজেট পেশ হয় এক বছরের আয় এবং ব্যয়কে কেন্দ্র করেই এই বাজেট প্রকাশিত হয়। বাজেট প্রধানত দুই প্রকার, এটি হলো সুষম ও অসম। অসম বাজেট আবার দুই প্রকার, উদ্বৃত্ত বাজেট ও ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট হলো সেটা, অর্থাৎ আপনার কোনো বছরের আয় বেশি কিন্তু ব্যয় কম, তাহলে হবে উদ্বৃত্ত বাজেট। আর ঘাটতি বাজেট হলো ব্যয় বেশি হবে কিন্তু আয় কম হবে, তাহলে হবে সেটা ঘাটতি বাজেট। বাংলাদেশের অর্থবছর হলো জুলাই থেকে জুন পর্যন্ত, অর্থাৎ এই বছরের জুলাই থেকে সামনের বছরের জুনের 30 তারিখ পর্যন্ত অর্থবছর বাংলাদেশের। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। তো এই নামটা অবশ্যই মনে রাখবেন, যে কোনো ধরনের চাকরি পরীক্ষায় আসতে পারে। 1972 সালের 30শে জুন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ। 1972 সালের 30শে জুন। এখন আলোচনা করব বাংলাদেশের জাতীয় আয় ও ব্যয়। বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ভাগ করা হয় 15 খাতে। কর ন্যায়পাল আইন পাশ হয় 2005 সালে এবং কর ন্যায়পাল আইন রহিত করা হয় 2011 সালে। তো বাংলাদেশে যেসব ক্ষেত্র থেকে কর আদায় করা হয় সেটার একটা এখানে দেওয়া আছে, আমদানি কর, রপ্তানি কর, সম্পূরক কর এবং মূল্য সংযোজন কর। তো কর মূলত দুই প্রকার, একটি হলো প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। বাংলাদেশে ভ্যাট ব্যবস্থা চালু হয় 1991 সালে। টিআইএন এর পূর্ণরূপ হলো ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। টিআইএন এর 10 ডিজিট থাকে এবং ইলেকট্রনিক টিআইএন এর 12 ডিজিট থাকে। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস হলো 30শে নভেম্বর। কর পরিষদে ই পেমেন্ট চালু হয় 2012 সালে। বাণিজ্য শুল্ক আরোপ করা হয় আমদানি ও রপ্তানির ওপর। আবগারি শুল্ক আরোপ করা হয় দেশের অভ্যন্তরে অবস্থিত বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর। বাংলাদেশের কর আদায়ের দায়িত্ব পালন করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। শিল্পকে উৎসাহিত করতে সাময়িকভাবে মৌকুবকৃত ট্যাক্স হচ্ছে ট্যাক্স হলিডে। অর্থাৎ ট্যাক্স হলিডে কাকে বলে বা কি সেটা বোঝার জন্য এই লাইনটা আপনাদেরকে মনে রাখতে হবে। বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস প্রথম চালু হয় বরগুনা ও কুড়িগ্রামে। অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন পরিকল্পনা। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক হলেন সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ প্রথম সোভিয়েত ইউনিয়ন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তন করে। বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয় 1973 থেকে 1978 সাল পর্যন্ত। বাংলাদেশে এখন পর্যন্ত পঞ্চবার্ষিকী প্রণয়ন করা হয়েছে 7 বার, আর এখন যেটা রানিং আছে এটা 8ম পঞ্চবার্ষিকী চলতেছে। এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং এর মাধ্যমে বার্ষিক উন্নয়ন বরাদ্দ নির্ণয় করা হয়, আর এডিপি প্রণীত হয় জাতীয় সংসদ দ্বারা।
তো এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন পরিকল্পনা, দারিদ্র নিরসন কৌশলপত্র PRSP, পভার্টি রিডাকশন স্ট্যাটিক পেপার তৈরি করে পরিকল্পনা কমিশন। তো PRSP এটার ফুল ফর্মটা মনে রাখা ট্রাই করবেন। অনেক সময় অনেক পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এই ফুল ফর্ম লেখার জন্য দেওয়া থাকে, এরকম শর্ট ফর্ম। জার্নাল অফ বাংলাদেশ স্টাডিজ হলো বাংলাদেশের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রকাশিত জার্নাল। বাংলাদেশ ককাস হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য 18 জন কংগ্রেস সদস্যের সংগঠন। বাংলাদেশ প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করে 1982 সালে। বাংলাদেশের উন্নয়ন ফোরাম BDF, বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম, এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল বাংলাদেশ এইড গ্রুপ BAG। LCG, লোকাল কনসালটেটিভ গ্রুপ, এটি বাংলাদেশকে সাহায্য করে এমন দেশ এবং সংস্থা নিয়ে গঠিত স্থানীয় পরামর্শ গ্রুপ। ECNEC, এর পূর্ণরূপ হল এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি হলেন প্রধানমন্ত্রী। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের আমদানি এবং রপ্তানি নিয়ে। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের ব্যবসায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী হলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে GSP সুবিধা পায় 1 জানুয়ারি 1976 সাল থেকে, ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাশ হয় 2010 সালে প্রণীত হয়। বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হল FBCCI। দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র হল WTC, এটি অবস্থিত চট্টগ্রামে। বিশ্ব বাণিজ্য কেন্দ্র স্থাপন করা হয় 2016 সালে। তো এই ছিল আজকের বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো আশা করা যায় যে এসব প্রশ্ন বা এসব তথ্য যদি আপনি ঠিকমতো আয়ত্ত করতে পারেন, তাহলে আগামীতে হতে যাওয়া যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।